কাকডাকা ভোর থেকেই কৃষক ক্রেতা আর পাইকারের উপস্থিতিতে জমজমাট কাজিরহাট বাজারের মশলার হাট বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও বিভিন্ন যানবাহনে চড়ে নিয়ে আসেন মশলা জাতীয় ফসল শুরু হয় কেনাবেচা ক্রেতা আর পাইকারের মধ্যে চলে দর কষাকষি সপ্তাহে দুই দিন রবি ও বৃহস্পতিবার মশলার হাট বসে দেশের বিখ্যাত কাজিরহাট বাজারে কালোজিরা জিরা ধনিয়া শুকনামরিচ মেথি তিল ও তেল জাতীয় শস্যদানা সরিষার কেনাবেচার জন্য হাটে বিশাল খোলা স্থান সেখানেই সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে উচ্চমূল্যের বিভিন্ন শস্যদানা স্থানীয় কৃষক ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা নিয়ে এসেছেন এসব পণ্য বাজারে রয়েছে সরকারি বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকের ওয়ান স্টপ সার্ভিস তাই নিরাপদেই হচ্ছে অর্থের আদান প্রদান হাটে নেই চাঁদাবাজি নেই কোনো ঝুট ঝামেলা স্বস্তিতেই কেনাবেচা করতে পেরে খুশি হাটে আসা ব্যবসায়ীরা সারা বাংলাদেশের মধ্যে এখানকার মুসল্লা শরিয়তপুরের মানার মান্ডল সবচেয়ে ভালো এর জন্য তারা পছন্দ করে তারা এখান থেকে কিনে নেয় বিশ থেকে ত্রিশ কোটি টাকা বিক্রি হয় কাজী হাটে প্রতি বিশ প্রতিবার হয় রবিবার হাটে কালিদিরা নিয়ে আসে আমার কালিদিরা দাম করতেছে দশ হাজার পাঁচশো এগারো হাজার বিক্রি করে দেব খুলনা বরিশাল হরিদপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে বিক্রির জন্য যেমন পণ্য নিয়ে আসেন পাইকাররা তেমনি ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহের মতো বিভিন্ন অঞ্চল থেকে পণ্য কিনতেও আসেন পাইকাররা পণ্যের মান হাটের নিরাপত্তা উন্নত যোগাযোগ ব্যবস্থায় হাটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে রোড ভালো বিধায় এই হাতে আসে কেনাকাটা সর্বলোকে কইরা শান্তি পায় পঞ্চাশ মন একশো মন করে প্রতি হাতে কিনি আমাদের এখানে হাতে অনেক সুযোগ সুবিধা আছে এখানে পাইকারপত্র ভালো বেসা কিনে হয় ভালো এখানে মার্কেট ভালো ভাই বাজার সবসময় লেনদেন ভালো ভাই যুগ যুগ ধরে চলে আসা এই হাটের দেখভালে রয়েছে হাট ব্যবস্থাপনা কমিটি কোনো হরানির শিকার হয় না এখন কোনো সাদা নেই হাট কমিটি যারা আছে সবাই যাতে হাটটা ভালো মিলে যাতে পাইকারপত্র সুন্দরভাবে আসতে পারে সেই ব্যবস্থা তারা কর্তৃপক্ষ সুন্দরভাবে এটা পরিচালনা করে প্রতি হাটে পাঁচশো থেকে ছয়শো টন মশলা জাতীয় ফসল বিক্রি হয় সারা বছর জুড়ে হাটে মশলা বিক্রি হলেও এপ্রিল মে ও জুন এই তিন মাস মশলা কেনা বেচার ভরা মৌসুম এ সময় লেনদেন হয় অন্তত হাজার কোটি টাকা ভোর থেকে কেনাবেচা শেষে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন আর বস্তাবন্দি বিশাল এ কর্মযোগ্য শেষে বস্তাবন্দি এসব পণ্যগুলো পরিবহনযোগে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীদের দাবি এই মশলার বাজারটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কাজী মনিরুজ্জামান এখন শরীয়তপুর ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার